আসসালামু আলাইকুম। ইউক্রেনে অতিরিক্ত 3 লাখ রাশিয়ান সেনা মোতায়েনের ঘোষণার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা ও উত্তেজনা। 7 মাসে ইউক্রেনের 61,000 ও রাশিয়ার 6,000 সেনা নিহতের তথ্য প্রকাশ মস্কোর। পুতিনের ঘোষণার পর তুরস্ক ও আর্মেনিয়ায় ছুটছে রাশিয়ানরা। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেন যুদ্ধের জন্য 3 লাখ রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। 21 সেপ্টেম্বর 3 লাখ রিজার্ভ সেনা প্রস্তুত রাখার আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। 3 লাখ রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায়। এ পরিকল্পনার অংশ হিসেবে তারা বর্তমানে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। রাশিয়াকে রক্ষায় প্রয়োজনে পুতিন শত্রুর বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। О проведении в Российской Федерации частичной мобилизации. Повторю, речь идет именно о частичной мобилизации. То есть призыву на военную службу будут подлежать только граждане, которые в настоящий момент... Эдике 3 лакх резерв сена намано এবং পারমাণবিক হামলার হুমকির পর গোটা বিশ্বে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর এ ঘটনাকে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে সবচেয়ে বড় উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমা বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার সবচেয়ে বড় আংশিক মোবিলাইজেশন বা রিজার্ভ সেনা নামানোর ঘটনা। ইউক্রেনের 4টি অঞ্চলকে 20 আগস্ট রাশিয়ার সাথে যুক্ত করার ঘোষণার একদিন পরই রাশিয়ার নজিরবিহীন এই ঘোষণা দেয়। মস্কোর বিশ্লেষকরা এ ঘটনাকে ইউক্রেন গেম ওভার বা খেলা শেষ হিসেবে আখ্যায়িত করেছেন। ইউক্রেন 29 আগস্ট খার্সন উদ্ধার অভিযান শুরু করে। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে খার্কিভ উদ্ধার অভিযানে নামে ইউক্রেন আর্মি। রাশিয়ান আর্মি খার্কিভের বিশাল এলাকা ছেড়ে চলে আসে। এছাড়া 1 মাসের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান সম্পূর্ণ বন্ধ। খার্কিভের বিশাল এলাকা দখল করলেও সেনা সংকটের কারণে তা ছিল অরক্ষিত। খার্কিভ সহ দখল করা এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য রাশিয়ার আরও সেনা মোতায়েন প্রয়োজন ইউক্রেনে। এছাড়া খার্সন, জাপোরিঝিয়া, ডোনেটস্ক এবং লুহানস্ক 27 সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার সাথে যুক্ত হতে চলেছে। এসব এলাকারও নিরাপত্তা নিশ্চিতেও দরকার বাড়তি সেনা। পাশাপাশি নতুন করে ইউক্রেনে অভিযানেরও ঘোষণা দিয়েছে পুতিন। এ কারণে পুতিন তার ভাষণে নতুন সেনা নামানোর কথা বলেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন বলেছেন, পশ্চিমাদের লক্ষ্য রাশিয়াকে ধ্বংস করা। এজন্য তারা বছরের পর বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে আসছে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে। বর্তমানে পশ্চিমারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়াকে ধ্বংসের পরিকল্পনা হিসেবে। তারা আমাদের প্রতিবেশী দেশগুলোকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আমাদের সীমান্তে ন্যাটো সামরিক অবকাঠামো গড়ে তুলেছে আর ক্রমাগতভাবে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ প্রচার করছে। সবার মধ্যে তারা রাশিয়া ভীতি ছড়িয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি গ্রহণে বাধ্য করেছে। ইউক্রেন সহ পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়ে পুতিন বলেছেন, রাশিয়াকে রক্ষার জন্য প্রয়োজনে আমরা যে কোনো অস্ত্র ব্যবহার করব। পুতিন বলেন, আমাদের কাছে অনেক ধরনের ব্যাপক বিধ্বংসী সমরাস্ত্র রয়েছে, আর এর মধ্যে কয়েক ধরনের অস্ত্র রয়েছে যা ন্যাটোর দেশগুলোর তুলনায় শক্তিশালী। এটি কোনো ধাপ্পাবাজি নয়। পুতিন বলেন, কেউ যদি রাশিয়াকে ধ্বংস করতে চায়, আমাদের ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করে, তাহলে আমরা যে কোনো অস্ত্র ব্যবহারে প্রস্তুত রয়েছি। জাতির উদ্দেশ্যে দেয়া বুধবারের ভাষণে পুতিন বলেছেন, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইউক্রেন সহ পশ্চিমাদের বিরুদ্ধে জয় পেতে আমাদের অতিরিক্ত সেনা দরকার। পুতিন বলেন, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা, জাতীয় জীবনের নিরাপত্তা এবং ইউক্রেনে মুক্ত এলাকার নিরাপত্তায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ায় বর্তমানে যারা রিজার্ভ সৈন্য হিসেবে তালিকাভুক্ত তারা যোগ দেবেন যুদ্ধে। যারা আগে রাশিয়ান আর্মিতে নিয়োজিত ছিল তাদের মধ্য থেকে 3 লাখ অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। রাশিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত 60,000 সেনা কর্মকর্তাকে ফিরিয়ে আনা হবে এ পরিকল্পনার অংশ হিসেবে।
ইউক্রেনে 24 ফেব্রুয়ারি অভিযানের শুরুতে রাশিয়া 1,93,000 সেনা নামায়। এর সাথে যোগ দেয় ডনবাস রাজ্যের রাশিয়ানপন্থী মিলিশিয়া বাহিনী এবং চেচেন যোদ্ধারা। এরপর রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনাদেরও প্রকাশ্যে মোতায়েন করা হয় ইউক্রেনে। রাশিয়ার বর্তমানে 2.5 কোটি লোক রয়েছে যাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ রয়েছে। এখান থেকে 3 লাখ সেনা বাছাই করা হবে। এরপর যুদ্ধক্ষেত্রে মোতায়েনের আগে তাদের আবারও সেনা ক্যাম্পে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। রাশিয়া এর আগে 1980 সালে আফগানিস্তান এবং পরবর্তীতে চেচনিয়ায় ব্যাপক ভিত্তিক রিজার্ভ সেনা মোতায়েন করে। এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত 3 সপ্তাহে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ অ্যাটাকে রাশিয়ান পাল্টা হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 7,000-এর বেশি সেনা। ধ্বংস হয়েছে ইউক্রেনের 15টি যুদ্ধ বিমান এবং 208টি ট্যাঙ্ক সহ প্রায় 1,000 বিভিন্ন ধরনের আর্মার্ড ভেহিকল ও বিভিন্ন ধরনের সামরিক যান। এছাড়া ধ্বংস হয়েছে অন্যান্য অনেক আর্টিলারি সিস্টেম। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু জানান, গত 7 মাসে ইউক্রেন অভিযানে 5,937 জন রাশিয়ান সেনা নিহত হয়েছে। বিপরীতে ইউক্রেন সেনা নিহত হয়েছে 61,207 জন। ইউক্রেনের সূত্র উল্লেখ করে পশ্চিমা গণমাধ্যম দাবি করছে, ইউক্রেনে রাশিয়ার 25,000 সেনা নিহত হয়ে থাকতে পারে। প্রেসিডেন্ট পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণার পর সারা বিশ্বের অর্থনীতি, শেয়ার বাজার, জ্বালানি, পণ্যের বাজার সহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। ইউরোপের শেয়ার মার্কেটে দরপতন ঘটেছে। শেয়ার বাজার থেকে অর্থ সরিয়ে নিরাপদ কোনো বন্ডে অর্থ বিনিয়োগের দিকে ধাবিত হচ্ছে। ইউক্রেন সহ পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনা ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। নেদারল্যান্ড, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে আরেক দফা বেড়ে গ্যাসের দাম, মূল্য পতন ঘটেছে রাশিয়ার রুবেলেরও। দীর্ঘদিন তেজিভাব বজায় রাখার পর বুধবার পুতিনের ঘোষণায় রুবেলের মূল্য পতন ঘটে। পুতিনের আংশিক মোবিলাইজেশন ঘোষণার পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে রাশিয়ার। রাশিয়ানরা ছুটছে তুরস্ক ও আর্মেনিয়ায়। এই দুই দেশে রাশিয়ানদের প্রবেশে কোনো ভিসা লাগে না। তুরস্ক, আর্মেনিয়া এবং জর্জিয়াগামী বিমানের কয়েকদিনের অগ্রিম টিকিট মুহূর্তে বিক্রি হয়ে গেছে। যেহেতু ফুল মোবিলাইজেশন ঘোষণা করা হয়নি, তাই দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, জোর করে কাউকে যুদ্ধে নেওয়া হবে না, কেবল অভিজ্ঞদেরই ডাকা হবে। তবে পুতিনের ঘোষণার পর রাশিয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে আশঙ্কা করছেন, হয়তো দেশে সামরিক আইন জারি করা হতে পারে, অথবা নির্দিষ্ট বয়স উল্লেখ করে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। বাধ্যতামূলকভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা আসার আগেই অনেকে দেশ ছাড়ছে, আর এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে। পুতিনের ঘোষণার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি মনে করি না রাশিয়া আমাদের দেশে পারমাণবিক হামলা চালাবে। আমি মনে করি না বিশ্ব পুতিনকে এ সুযোগ দেবে। জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান আর্মির ব্যর্থতার ফলে তারা আংশিক মোবিলাইজেশন ঘোষণা করেছে। এটি তাদের ব্যর্থতার স্বীকৃতি। পুতিনের আর্মি যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে। পুতিন এখন ইউক্রেনকে রক্তে ভাসাতে চায়। একই সাথে সে তার সেনাদেরও রক্তে ভাসানোর পরিকল্পনা নিয়েছে। ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ পুতিনের ঘোষণাকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।